তিনি রাজ্যৰ নিৰ্বাচনী ফলাফল ইতিমধ্যে দুখন ৰাজ্যত বিজেপিৰ নেতৃত্বত চৰকাৰ গঠন হোৱাৰ পূৰ্ণ ইংগিত বৰ্তমান দেখা পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত মেঘালয়ক সৰ্ববৃহৎ দল হিচাপে পৰিগণিত হৈছে এনপিপি এই মুহূৰ্তৰ ইলেকচন লেটেষ্ট আপডেট উত্তৰ পূবৰ তিনি ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফল আমি আপোনালোকক বৰ্তমান দি আছো আৰু ত্ৰিপুৰাত বিজেপিৰ বৃহৎ অগ্ৰগতি ত্ৰিপুৰাত বিজেপিৰ বৃহৎ অগ্ৰগতি 37 খন আসন এই মুহূৰ্তত 40 হলগৈ অগ্ৰগতিৰ সংখ্যা নাগালেণ্ডত বিজেপি মিত্ৰজোঁটৰ বৃহৎ অগ্ৰগতি নাগালেণ্ডৰ অগ্ৰগতি 45খন আসনত বিজেপি মিত্ৰজোঁটৰ নাগালেণ্ডৰ অগ্ৰগতি মেঘালয়ত এনপিপি সৰ্ববৃহৎ দল হিচাপে পৰিগণিত 23খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে এনপিপিয়ে মেঘালয়ত 12খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপিয়ে মেঘালয়ৰ তথ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক দি আছো মেঘালয়ত তৃণমূল কংগ্ৰেছৰ 15খন আসনত অগ্ৰগতি আৰু এই মুহূৰ্তত আপোনালোকে যদি চাই উত্তৰ পূবৰ তিনিখন ৰাজ্যৰ ভিতৰত দুখন ৰাজ্যত বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰ গঠন হোৱাৰ ইংগিত দিয়া হৈছে বিগ ব্ৰেকিং এই মুহূৰ্তত ত্ৰিপুৰাত বিজেপিৰ বৃহৎ অগ্ৰগতি 40খন আসনত বিজেপিৰ অগ্ৰগতি লাভ কৰি আছে এয়া আমি আপডেট কৰিবলৈ ক'ম 37 হৈ আছে 40 হ'লগৈ অগ্ৰগতিৰ সংখ্যা চি পি এম 10খন আসনত আৰু টিপ্ৰামাথা 10খন আসনত আৰু এই মুহূৰ্তত যদি আপোনালোকে চাই নাগালেণ্ডত 45খন আসনত বিজেপি মিত্ৰজোঁটৰ বৃহৎ অগ্ৰগতি লাভ কৰিছে এন পি এফ 5খন আসনত কংগ্ৰেছ আৰু অন্যান্য দল এখন আসনতো অগ্ৰগতি লাভ কৰিব হোৱা পৰা নাই মেঘালয়ত বিজেপি 12খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে এন পি পি 23খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে টি এম চি 7খন আসনত কংগ্ৰেছ 15খন আসনত সম্ভৱতঃ সংখ্যাৰ ইফাল ইফাল হৈছে টি এম চি 15খন আসনত আৰু কংগ্ৰেছ 7খন আসনত হ'ব লাগে মই মেঘালয়ৰ বিলটো আপডেট কৰিবলৈ অনুৰোধ জনাম এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছোঁ কংগ্ৰেছ 9খন আসনত আৰু টি এম চি 12খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে এয়া আমি আপোনালোকক শেহতীয়া আপডেট আপোনালোকক দি আছোঁ মই শেহতীয়া তথ্য আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰি আছোঁ কি ধৰণৰ তথ্য কেনেকুৱা ধৰণৰ ফলাফল আহিছে আৰু এই মুহূৰ্তত বিজেপি নাগালেণ্ড আৰু মণিপুৰ ক্ষমা কৰিব নাগালেণ্ড আৰু ত্ৰিপুৰাত চৰকাৰ গঠনত সফল হৈছে নাগালেণ্ডত এন ডি পি পিৰ সৈতে হোৱা মিত্ৰতাত চৰকাৰৰ নিৰংকুশ সংখ্যাগৰিষ্ঠতা লাভ কৰিছে প্ৰাৰম্ভিক কাউণ্টিঙত আৰু বিজেপি প্লাছ ত্ৰিপুৰাত আই পি এফ টিৰ সৈতে যিহেতু ত্ৰিপুৰাত বিজেপিৰ মিত্ৰজোঁট আছে 39খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে আৰু ইয়াৰ শেহতীয়া তথ্য আমি আপোনালোকক দি আছোঁ বিজেপি মেঘালয়ত 13খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে এন পি পি 24খন আসনত টি এম চি 12খন আসনত কংগ্ৰেছ 9খন আসনত আৰু অন্যান্য 1খন আসনত মেঘালয়ৰ আমি আপোনালোকক পাৰ্টি দলগত সমীকৰণ আমি আপোনালোকক বৰ্তমান দি আছোঁ আৰু এই মুহূৰ্তত যদি বিজেপি প্লাছ এন পি পি ধৰা যায় কৰ্ণৰাজ চাংমাৰ দল দেখা পোৱা যায় তেতিয়াহ'লে 37খন আসনেৰে এন ডি এ চৰকাৰ গঠন হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা ইয়াত প্ৰকট হৈছে আৰু এই মুহূৰ্তত চোৱা গৈছে এই মুহূৰ্তত নাগালেণ্ডত এই মুহূৰ্তত 50খন আসনত বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপি প্লাছ এন পি পি আৰু 12খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে বিজেপিয়ে এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছোঁ যে হেলিকপ্টাৰ আহিব হেলিকপ্টাৰে তথ্য লৈ আহিব এই মুহূৰ্তত হেলিকপ্টাৰে কি তথ্য লৈ আহিছে সেয়া আমি আপোনালোকক এই মুহূৰ্তত দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আৰু এয়াই যিখন হেলিকপ্টাৰ আহিছে হেলিকপ্টাৰ ক'ত নাগালেণ্ডৰ তথ্য লৈ আহিছে বিজেপি প্লাছ 50 ছিটৰ অগ্ৰগতি নাগালেণ্ডত 10খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে এন পি এফে কংগ্ৰেছ 1খন আৰু অন্যান্য 1খন এয়া হেলিকপ্টাৰে নাগালেণ্ডৰ তথ্য লৈ আহিছে আৰু আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ হেলিকপ্টাৰৰ তথ্য য'ত এয়া নাগালেণ্ডৰ তথ্য লৈছে এতিয়া আকৌ এখন হেলিকপ্টাৰ আহিব আৰু এই হেলিকপ্টাৰো কিছু তথ্য লৈ আহিব আৰু আমি এই তথ্যখিনি আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিম আন এখন হেলিকপ্টাৰ বৰ্তমান আহিব আৰু য'ত সেই হেলিকপ্টাৰে কিছু তথ্য আমাক দিবলৈ সক্ষম হ'ব কিন্তু এই মুহূৰ্তত বিজেপি আৰু মিত্ৰজোঁটে ত্ৰিপুৰা আৰু নাগালেণ্ডত ক্লিয়াৰ কাট মেজৰিটি লাভ কৰিছে ক্লিয়াৰ কাট মেজৰিটি লাভ কৰিছে ত্ৰিপুৰা আৰু নাগালেণ্ডত আৰু তাৰ সমান্তৰালকৈ এই মুহূৰ্তত মেঘালয়ত এন পি পি দল সৰ্ববৃহৎ দল হিচাপে পৰিগণিত হৈছে তাৰ লগে লগে 12খন আসন লাভ কৰিছে পূৰ্বতকৈ অত্যন্ত ভাল ফলাফল দেখাব পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত আৰু এখন হেলিকপ্টাৰ আহিছে এই হেলিকপ্টাৰে তথ্য দিছে মেঘালয়ত মেঘালয়ত যদি আপোনালোকে চায় 13খন আসনত বিজেপিৰ অগ্ৰগতি এন পি পিৰ 24খন আসনত
টিএমসির বারোখন আসন আর কংগ্রেসের নখন আসন অগ্রগতি লাভ করেছে। আর আমি আপনার মেঘালয়ের হেলিকপ্টারের তথ্য আপনার দিয়ে আছো। ইয়ার লগে লগে এই মুহূর্তত যদি চাই আমি আপনার হেলিকপ্টারের তথ্য আপনার দিবলে চেষ্টা করি। বহু হেলিকপ্টার এই তিনখন রাজ্যত কোনে কিমান আসন দখল করবলে সক্ষম হয়েছে সেই সকল তথ্য আমি আপনার দেখাবলে চেষ্টা করি। এটা আকো এখন হেলিকপ্টার আহি পাইছে আর এই হেলিকপ্টারের তথ্য লৈ আহিছে ত্রিপুরার। ত্রিপুরাত বিজেপি প্লাস 38 সিট, সিপিএম প্লাস অর্থাৎ সিপিএম প্লাস কংগ্রেস 11খন আসন, ত্রিপুরা মথা যদি এই মুহূর্তে চাই 11খন আর অন্যান্য এখন আসনতো অগ্রগতি লাভ করা নাই। ইয়ার তিনখন রাজ্যর হেলিকপ্টার আহি উপস্থিত হয়েছে আর সেই তিনখন রাজ্যর হেলিকপ্টারে আপনার তথ্য দিয়ে আছে। আমিও আপনার সেই তথ্যখিনি দিবলে সক্ষম হয়েছ। প্রারম্ভিক ভোট গণনাত তিনিখন রাজ্যতেই, তিনিখনের ভিতর দুখন রাজ্যতেই বিজেপি সরকার গঠন করার ইঙ্গিত প্রারম্ভিক তথ্য দিয়া হয়েছে। প্রারম্ভিক ভোট গণনায় এই সকল তথ্যর ইঙ্গিত দিছে, যত বিজেপি প্লাসর সরকার গঠন হওয়ার ইঙ্গিত দিয়া হয়েছে। ইতিমধ্যে টাইমেজ ইলেকশন বাসে কি কৈছে এয়া ত্রিপুর নাগাল্যান্ডের তথ্য। নাগাল্যান্ডের 60খন বিধানসভা 50খন আসন বিজেপি প্লাস এনপিএফ 9 আর কংগ্রেস 1খন আসনত অগ্রগতি লাভ করেছে। আর সকল স্থানতে কংগ্রেস বর্তমান ধূলিচ্ছাত হয়েছে। কংগ্রেস উত্তর পূবর তিনিখন রাজ্যতে ধূলিচ্ছাত হয়েছে, নাগাল্যান্ডত মাত্র 1খন আসন লাভ করবলে সক্ষম হয়েছে কংগ্রেসে। এয়া আমি আপনার তথ্য দিয়ে আছো বাসর টাইমেট ইলেকশন বাসে এই তথ্য আপনার দিয়ে আছে আর এই তথ্য আমি আপনার দিবলে বিচার। বাস ইতিমধ্যে গৈছে, আমি যদি ফুল প্লেটের মাধ্যমে কিছু আপডেট পাও সেই আপডেটখিনি আমি দেখাই যাবলে চেষ্টা করি। ইতিমধ্যে এই বাসর তথ্য আমি দিছো আর এই বাস ইতিমধ্যে তথ্য লৈ গৈছে। আমি বাসর তথ্য আমি পুনের পরবর্তী সময় লৈ আহিম। আর এটা যদি আমি স্ক্রিনের মাধ্যমে সকল তথ্য দিব বিচারিছো, মই যদি এই বাস পুনের তথ্য আহিছে ত্রিপুরার তথ্য আমি আপনার দেখাইছো 38খন আসন, 8খন আসন, 14খন আর অন্যান্য এখন আসনতো লাভ করা নাই। এয়া বাসর তথ্য আমি আপনার দিয়ে আছো। আর এই তথ্য ইতিমধ্যে বাসে আমাক দিছে ত্রিপুরার যি সবিশেষ তথ্য আমি লৈ আহিছো। আর এই মুহূর্তে আমি আপনার জানাই আছো এই সকল তথ্য সমূহ। আর মই যদি আপডেটখিনি আমার লোয়ার ব্যান্ড আপার ব্যান্ডর মাধ্যমে যিখিনি আপডেট আছে সেইখিনি যদি মই পাও মই ধন্যবাদ জানাইছো। হয় মই এই মুহূর্তে যদি লোয়ার ব্যান্ড আপার ব্যান্ডর মাজরে যিখিনি তথ্য আছে সেইখিনি তথ্য দিবলে চেষ্টা করো। বিজেপি লিডিং ইন 39 সিট ইন ত্রিপুরা, সিপিএম লিডিং ইন 10 সিট ইন ত্রিপুরা, ত্রিপুরা মাথা লিডিং ইন 11 সিট ইন ত্রিপুরা, আর অন্যান্য এখন আসনতো লাভ করব পলায় সক্ষম হওয়া নাই। তার বিপরীতে মেঘালয় বিজেপি লিডিং ইন 13 সিট, এনপিপি লিডিং ইন 24 সিট ইন ত্রিপুরা, টিএমসি 12খন আসন, কংগ্রেস 9খন আসন আর অন্যান্যই লাভ করেছে তার 1খন আসন। নাগাল্যান্ডত বিজেপি প্লাস 50, এনপিএফ 9, কংগ্রেস 1। কিছু ভিজুয়েলস ইতিমধ্যে আমি পাই আছো, যিখিনি ভিজুয়েলসর মাধ্যমে আমি আপনার এই তথ্যখিনি দিবলৈ বর্তমান চেষ্টা করে আছো।